আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে শুনছেন, প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো সেটা হচ্ছে, এর আগের একটা ভিডিওতে আপনারা আমাকে কমেন্ট করে বলেছিলেন যে মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় যারা পড়াশোনা করতে চায়, বিশেষ করে স্পেশালি মহিলারা যারা আছে বা অনেক পুরুষ স্টুডেন্টরাও, জেনারেল স্টুডেন্টরাও, তারাও আমাকে কমেন্ট করে বলেছিল যে মানে খণ্ডকালীন কোর্স বা শর্ট কোর্স যেটাকে আমরা বলি, শর্ট কোর্স ভালো হবে নাকি ফুল কোর্স ভালো হবে। যারা বেশিরভাগই যারা জেনারেলে পড়াশোনা করে, তো স্বভাবতই যারা জেনারেলে পড়াশোনা করে তাদের মধ্যে এই কৌতূহলটা খুব বেশি কাজ করে এবং তারা চায় যে খুব অল্প সময়ের মধ্যেই তাদের এই কোর্সটা কমপ্লিট করে ফেলার জন্য। সেই কৌতূহলের জায়গা থেকেই অনেকেই কমেন্টসের মধ্যে জানতে চেয়েছে, অনেকে প্রশ্ন করেছে, এবং অনেক মহিলারাও যারা মহিলা মাদ্রাসায় পড়তে চায়, পড়াশোনা করতে চায়, তারাও এই বিষয়টা জানতে চেয়েছে। তো প্রত্যেকের জন্যই আমি আজকের এই ভিডিওতে দুইটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। এক হচ্ছে যে শর্ট কোর্স আপনার জন্য সুইটেবল হবে নাকি ফুল কোর্স আপনার জন্য সুইটেবল হবে, অর্থাৎ আপনার জন্য কোর্স হবে দুইটা, এখন আপনাকে ডিসাইড করতে হবে আপনি কি শর্ট কোর্স করবেন নাকি ফুল কোর্স করবেন, শর্ট কোর্স করলে কী সুবিধা আর ফুল কোর্স করলে কী সুবিধা। এই দুইটা বিষয় আমি আলাদা আলাদাভাবে অল্প সময়ের মধ্যে ভিডিওটার মধ্যে আমি আলোচনা করব। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন, তাহলে আপনাদের আর এই বিষয়ে কোনো প্রশ্ন থাকবে না আমি আশা করি। তো প্রথমেই শর্ট কোর্সের বিষয়টা আমি একটু আপনাদেরকে স্পষ্ট করি। শর্ট কোর্সটা মূলত কাদের জন্য এটা আমাদেরকে আগে বুঝতে হবে। একজন স্টুডেন্ট যখন, জেনারেল একজন স্টুডেন্ট যখন, সে যখন পড়াশোনা করতে করতে যখন সে মাস্টার্স অনার্সের কিংবা আরও হায়ার লেভেলে সে চলে যায়, তখন সে যখন হঠাৎ করে কামব্যাক করে মাদ্রাসায় আসতে চায় বা পড়াশোনা করতে চায়, তখন তার জন্য দীর্ঘ 8 বছর 10 বছর এই সময়টা ব্যয় করে তার পুনরায় আবার একাধারে পড়াশোনা করাটা, এটা তার জন্য বেশ কষ্টের একটা বিষয় হয়। এটা আমরা কিন্তু খুব ভালোভাবে অনুভব করতে পারি। এখন কথা হচ্ছে তাদের জন্য করণীয় কী। তো প্রথমেই আপনাকে যদি এই শর্ট কোর্সের অধীনে আপনাকে পড়তে হয় কিংবা আপনার হাতে যদি সময় না থাকে, তাহলে আপনি এই শর্ট কোর্সটা তাদের জন্যই যারা শুধুমাত্র মাদ্রাসায় পড়াশোনার যেই বেসিক যে সিলেবাসটা আছে, অর্থাৎ প্রতিটি মাদ্রাসায় পড়ার জন্য একটা আলাদা সিলেবাস থাকে। আপনারা জানেন যে ইবতেদায়ী জামাত থেকে শুরু করে একেবারে দাওরায়ে হাদিস পর্যন্ত প্রতিটি জামাতের আলাদা আলাদা একটা কিন্তু সিলেবাস থাকে। তো এই সিলেবাসের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনার পড়াশোনার প্রতি বছরে কিন্তু পড়াশোনাগুলো হয়ে থাকে। এখন আপনি হুট করে শর্ট কোর্সের মধ্যে এই পুরো সিলেবাসটা, অর্থাৎ 8 থেকে 10 বছরের সিলেবাসটাকে আপনি 6 মাসে বা 1 বছরে এটাকে নিয়ে আসা, এটা কিন্তু খুবই টাফ। তো এই জন্যই আপনার যাদের এই শর্ট কোর্স করা বা যাদের মধ্যে এই চিন্তাগুলো কাজ করে যে আমি কীভাবে শর্ট কোর্সের মাধ্যমে একজন আলেম হতে পারি, এই জন্য আমি দুইটা ক্যাটাগরিতে ভাগ করেছি। একটা হচ্ছে যে শর্ট কোর্স এবং ফুল কোর্স। শর্ট কোর্সটা কাদের জন্য, মূলত আমি এটা একটু আপনাদেরকে ভেঙে বলি। শর্ট কোর্সটা হলো তাদের জন্য যারা চাকরি করে কিংবা যারা অনেক বয়স হয়ে গেছে, এখন তাদের পড়াশোনা করার প্রয়োজন রয়েছে এবং তারা চাচ্ছে যে আবার তাদের দীন ও ইসলামের জ্ঞানগুলোকে তারা জানার জন্য এবং এই বিষয়গুলো মেনে তাদেরকে তাদের আমলগুলো ঠিক রাখার জন্য, ইমানটাকে ভালো রাখার জন্য এবং কোরআনটাকে সহিভাবে পড়তে পারাটা, হাদিসকে বুঝতে পারা এবং আরেকজনকে অন্তত পক্ষে দীন ও ইসলামের গোমরাহির যদি কোনো কিছু তার মাধ্যমে প্রকাশ পায়, তাহলে সেই বিষয়টা যাতে সে ইজিলি সলিউশন করতে পারে। এটা হচ্ছে শর্ট কোর্সের মাধ্যমে খুব সংক্ষেপে একটা স্টুডেন্টকে শিখিয়ে দেওয়া হয়। এটা বিভিন্ন জায়গায় কিন্তু এই শর্ট কোর্সের আয়োজন করা হয়ে থাকে। পরবর্তী একটা ভিডিওতে আমি কোথায় কোথায় শর্ট কোর্সের আয়োজন হয়, বাংলাদেশে কোন কোন মাদ্রাসায় বা কোথায় কোথায় এগুলোর নির্ধারিত ইনস্টিটিউশন আছে যেখানে শর্ট কোর্সগুলো করানো হয়, এই বিষয়ে একটা ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। যদিও আজকের এই ভিডিও টপিকটা নিয়ে আমি কথা বলতে গেলে বা এইটার ভিডিওটা করতে গেলে অনেক লম্বা একটা ভিডিও হয়েছে, এই জন্য আমি আজকের ভিডিওতে এটা বলছি না। পরবর্তী ভিডিওতে আপনারা ইনশাআল্লাহ এই বিষয়ে একটা ভালো একটা আপডেট একটা আপনারা পাবেন। তো শর্ট কোর্স তারাই করবে যারা চাকরি করছে কিংবা ব্যবসা করছে কিংবা তাদের অন্য কোনো কিছুর সাথে তারা জড়িত কিংবা তাদের কোনো হাউসওয়াইফ আছে কিংবা তারা কোনো টিচার, আদারওয়াইজ অন্য যে কোনো পেশার সাথে সে জড়িত, এখন সে চাচ্ছে দীন ইসলামের জ্ঞানটাকে অর্জন করে সেটা অনুযায়ী আমল করার জন্য। শর্ট কোর্সটা এখন কত দিনের হতে পারে? শর্ট কোর্সটা হতে পারে আপনার 2 বছর হতে পারে, 3 বছর হতে পারে, 4 বছর হতে পারে, কখনও কখনও এটার মেয়াদ আরও সংকীর্ণ হতে পারে, অর্থাৎ 1 বছরেরও হতে পারে। এখন আপনাকে যদি আমি একটি বেসিক কোশ্চেন যদি আমি করি, শর্ট কোর্সের এই যে কোর্সটা করা, এই কোর্সটা করা মানেই কিন্তু আপনি একজন আলেম বা আলেমা হয়ে যাওয়া না। উদাহরণ যদি আমি আপনাদেরকে দিই তাহলে আপনারা খুব ইজি এটা বুঝতে পারবেন।
যেমন ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত কিংবা ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত দীর্ঘ 16 বছর বা 10 14 বছর যেটাই আমরা বলি না কেন এই পড়াটা যে একটা নির্ধারিত প্রক্রিয়ায় বা কোর্সের মাধ্যমে করানো হয় এখন যদি কেউ মনে করেন যে অনেক বয়স হয়ে গেছে তাই একাডেমিক কোনো রুলস ছাড়া সে একজন টিচারের কাছে কিংবা সে একজন অভিজ্ঞ ব্যক্তির কাছে কিংবা কোনো একটা ইনস্টিটিউশন যাদের কোনো ভ্যালু নেই বা যাদের কোনো সার্টিফিকেট দেওয়ার যোগ্যতা নাই কিংবা তাদের এ ধরনের কোনো সক্ষমতা নাই তাদের কাছে যদি আমি এখন এক বছরে এই পুরো 16 বছরের পড়াটা পড়ি অ্যাজ লাইক জেনারেল হিসেবে পড়ে আমি এখন যদি বলি যে আমি ওই 16 বছরের যে সার্টিফিকেট বা একাডেমিক যে কোয়ালিফিকেশনটা সেটা আমি অর্জন করতে পেরেছি এটা কেমন হবে এটা যেমন একটা মানুষের জন্য ঠিক বোকামি একটা বিষয় হবে ঠিক তদ্রূপভাবে মাদ্রাসার বিষয়টা কিন্তু সেম আপনি যদি এরকম 8 10 বছর বা 16 বছর ইফতা বিভাগের এই যে পড়াশোনাগুলো এই সব পড়াশোনাগুলোর যদি আপনি মাত্র 2 বছর বা 1 বছরে পড়াশোনার মাধ্যমে যদি আপনি চান যে পুরো কোর্সটা আপনার মধ্যে আমি ঢুকিয়ে ফেলবো বা আমি এটার মাধ্যমে একজন আলেম বা আলেমা হয়ে যাব তাহলে এটাও একটা আপনার জন্য ভুল ধারণা আশা করছি আমি এই উদাহরণের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি যে শর্ট কোর্স করাটা কেন আপনার জন্য খুব বেশি জরুরি বা জরুরি না এটা আপনি এখন নিজে আইডেন্টিফাই করে নেবেন এখন শর্ট কোর্সটা তারপরেও আমরা এই জন্যই করব যে যেহেতু আমাদের এখন আর কোনো ওয়ে নাই আমরা দীর্ঘ সময় ব্যয় করতে পারছি না আমাদের 8 বছর 10 বছর 12 বছর পড়াশোনা করে আবার ছোট ছোট বাচ্চাদের সাথে পড়াশোনা করে কিংবা আবার মাদ্রাসায় ভর্তি হয়ে ওয়ান বাই ওয়ান ক্লাসগুলো ওভারটেক করে তারপরে আমরা পড়াশোনা করে একজন আলেম বা আলেমা হওয়ার সেই ধৈর্য সময় আর্থিক কোনো অবস্থায় যেহেতু আমাদের নাই তো এই জন্য আমরা কী করব শর্ট কোর্সের মাধ্যমে দীন ও ইসলামের যে মৌলিক জ্ঞানগুলো আছে এগুলো আমরা অর্জন করব এটাকে মূলত আমরা শর্ট কোর্স বা খণ্ডকালীন কোর্স হিসেবে আমাদের বর্তমানে আমরা এটাকে বুঝি বা যেটাকে আমরা জানি এখন কথা হচ্ছে যে এই শর্ট কোর্সটা আপনারা কি অনলাইনে করবেন নাকি অফলাইনে করবেন তো শর্ট কোর্সটা আপনি চাইলে অফলাইনেও করতে পারেন অনলাইনেও করতে পারেন অফলাইনে কোথায় করবেন অফলাইনে যে সমস্ত ইনস্টিটিউশনে এই শর্ট কোর্সের বিভিন্ন বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে যে 6 মাস 1 বছর 2 বছরের জন্য শর্ট কোর্স দেওয়া হয় গুরুত্বপূর্ণ যে সমস্ত মাসালা মাসাইলগুলো আছে সব কিছু দিয়ে একটা শর্ট কোর্সের কোর্সের একটা তালিকা দেওয়া হয় যে এতজন সিট বরাদ্দ থাকে তারা সবাই শর্ট কোর্সে ভর্তি হতে পারে আপনারা চাইলে অফলাইনেও করতে পারেন আরেকটা ব্যবস্থা থাকে সেটা হচ্ছে অনলাইনে বর্তমানে অনেকেই অনলাইনে শর্ট কোর্স করছে এবং অনেকেই বলছে আমি শর্ট কোর্স করে নাহুসরফ শিখেছি শর্ট কোর্স করে আমি হাদিস পড়া শিখেছি কোরআন পড়া শিখেছি এখন আমি সরাসরি কিতাব বিভাগে ভর্তি হতে চাই এখানে একটা পার্থক্য আছে আমি এটা আপনাদেরকে বুঝায় বলি সেটা হচ্ছে শুধু শর্ট কোর্সের মাধ্যমে যদি আপনি মনে করেন যে আপনি নাহুসরফ কিংবা কোরআন ও হাদিসের গভীর জ্ঞান আপনি অর্জন করতে পেরেছেন এখন আপনি আরও উচ্চতর ডিগ্রির জন্য সরাসরি মাদ্রাসা বা কিতাব বিভাগে ভর্তি হবেন এটা আপনার জন্য নেহায়েত বোকামি হবে কেননা ঠিক আগের যে উদাহরণটা আমি দিয়েছি সেই উদাহরণটার মতোই কিন্তু হবে তার কারণ খুব ইজি কারণ আপনি অনলাইনে যেই কোর্সটা করানো হয় বা অফলাইনে যে শর্ট কোর্সটা করানো হয় এখানে অনেক কিছু স্কিপ থাকে অনেক কিছু স্কিপ থাকে আপনাকে যেমন আপনি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যে একটা বাংলা কথা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই বাংলা কথাটাকে আমি যদি বলি যে শুধু ভালোবাসি তাহলে আগে এবং পেছনে কতগুলো শব্দ আমি স্কিপ করেছি শুধু ভালোবাসি জিনিসটা কিন্তু আপনাকে আমি শেখানো হয়েছে বা শিখিয়েছি সামনে এবং পেছনে যে শব্দগুলো আছে এগুলো কিন্তু আমি স্কিপ করে গেছি কারণ এখানে মূল উদ্দেশ্যটা ছিল ভালোবাসাটা আপনাকে শেখানো এটা ফর এক্সাম্পল আপনাদেরকে আমি বললাম কিন্তু এই যে আপনি এখন নিজের মধ্যে একটা স্কিল ডেভেলপ করার জন্য আপনি চাচ্ছেন লম্বা সময়টা আপনি দিতে চাচ্ছেন না তো এই লম্বা সময়টা না দেওয়ার কারণে আপনি যে একটা আপনার শিক্ষার ঘাটতি রয়েছে এই ঘাটতিটা কিন্তু আপনার ভিতরে থেকেই যায় এজন্যই বলা হয় যে যারা শর্ট কোর্স করবে তারা শর্ট কোর্স করার পরে তারা মূলধারার সেই কোর্সটা করতে হলে অবশ্যই তাদেরকে একাডেমিক রুলস অনুযায়ী তাদেরকে পড়তে হবে তো আশা করছি আপনার শর্ট কোর্সের এই বিষয়টা মোটামুটি একটা ধারণা আপনারা পেয়েছেন এখন আসি ফুল কোর্সের বিষয়টা ফুল কোর্সটা আপনারা কোথায় করবেন ফুল কোর্সটা অ্যাজ ইউজুয়াল আপনারা মাদ্রাসায় ভর্তি হবেন এবং নুরানি মক্তব নাজেরা বিভাগে আপনারা ভর্তি হবেন সেখান থেকে যদি কেউ চাই হাফেজ হতে পারে কেউ চাইলে হাফেজ নাও হতে পারে হাফেজের কিতাব ওই বিভাগটা স্কিপ করে সে আবার কিতাবখানায় ভর্তি হতে পারে তো কিতাবখানায় ভর্তি হওয়ার পরে কিতাবখানা থেকে মিজান থেকে শুরু করে বা অন্যান্য মাদ্রাসায় যে খুসুসি রয়েছে সেই জামাতগুলো পড়ে সে আস্তে আস্তে দাওরায়ে হাদিসের দিকে যাবে এভাবে ধারাবাহিকভাবে সে 8-10 বছর পড়াশোনা করার পর একটা সময় গিয়ে সে আলেম বা আলেমা হবে এরপর চাইলে সে ইফতা বিভাগ পড়তে পারে উচ্চতর শিক্ষা গ্রহণ করার জন্য দেশের বাইরে যেতে পারে অন্য কোথাও পড়াশোনা করতে পারে বাংলাদেশে ইসলামিক আরবিক ইউনিভার্সিটিতে সে ভর্তি হতে পারে পড়াশোনা করতে পারে এটা হচ্ছে বেসিক লেভেল এ টু জেড ওয়ান বাই ওয়ান সে স্কিপ না করে সামনের দিকে সে উঠতে থাকবে এটা হচ্ছে যেটা অ্যাজ ইউজুয়াল আমরা যেটা পড়াশোনা করি এটা হচ্ছে ফুল কোর্সের মাধ্যমে বা আমরা যেটা বেসিক বা একাডেমিক কোর্স আমরা বলে থাকি
তো দুইটা বিষয় কিন্তু আলাদা জিনিস। শর্ট কোর্স করে কেউ ফুল কোর্সের ভ্যালু সে পেতে পারে না, কিংবা ফুল কোর্স যারা করে তারা অবশ্যই শর্ট কোর্সের ভ্যালু পায়। তার কারণ ফুল কোর্সের মধ্যে শর্ট কোর্সটা কিন্তু সীমাবদ্ধ, মানে ফুল কোর্সের মধ্যে আপনার শর্ট কোর্সটা কিন্তু ইনক্লুড থাকে, আর শর্ট কোর্সের মধ্যে কিন্তু ফুল কোর্সটা ইনক্লুড থাকে না, এটা কিন্তু এক্সক্লুড। তো এই জন্য আমাদের এই বিষয়টা কিন্তু বুঝতে হবে আগে। তো আশা করছি ফুল কোর্স এবং শর্ট কোর্সের বিষয়ে যে আপনাদের একটা ভ্রান্ত ধারণা ছিল, বা আপনারা অনেকে জানতে চেয়েছেন যে শর্ট কোর্স, ফুল কোর্স, খণ্ডকালীন কোর্স বা বর্ড কোর্স যেগুলো আছে এগুলো সম্পর্কে একটু ধারণা দেন, একটা ভিডিও তৈরি করেন, তো এই জন্য আমি আজকের ভিডিওটা আপনাদের জন্য এটা তৈরি করলাম। আরেকটা ধারণা আপনাদেরকে দেওয়ার প্রয়োজন রয়েছে, সেটা হলো যে আপনারা শর্ট কোর্স করেন কিংবা ফুল কোর্স করেন, যেটাই করেন না কেন, আপনাদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে কিন্তু আপনাদেরকে কোর্স করতে হবে। দেখেন, যে কোনো পড়াশোনা বা যে কোনো কোর্সের ক্ষেত্রে আপনি যদি নির্ধারিত সময় আপনার জন্য না করেন, তাহলে কিন্তু আপনি পড়াশোনা করতে পারবেন না। তো বর্তমান সময়ে অনলাইন এবং সোশ্যাল মিডিয়ায় অনেক জায়গায় অনলাইন শর্ট কোর্স নামে বিভিন্ন কোর্স তারা সার্কুলার করে থাকে, আপনারা চাইলে সেখান থেকে অ্যাজ লাইক এটা আপনার দীন ও ইসলামের মৌলিক বেসিক বিষয়গুলো জানার জন্য, শেখার জন্য আপনারা সেই কোর্সগুলো করতে পারেন, এবং এগুলোর মাধ্যমে আপনারা যতটুকু সম্ভব দীন ও ইসলামের জ্ঞানগুলো যেগুলো জানার প্রয়োজন হয় আমাদের, আমরা সেই জ্ঞানগুলো অর্জন করতে পারি। এগুলোর মাধ্যমে আমরা নিজেদেরকে সেফ রাখতে পারি, কোরআন সুন্নাহগুলো আমরা স্টাডি নিজেরা নিজেরা করতে পারি, পড়তে পারি, এবং আমাদের পরিবার ফ্যামিলি মেম্বার্স যারা রয়েছে তাদেরকে আমরা শেখাতে পারি। এই জন্য আমরা শর্ট কোর্সটা ইটস সুইটেবল ফর ইউ, যদি আপনি কোনো কোথাও জব করে থাকেন বা কোথাও আপনি বিজি থাকেন। আদারওয়াইজ যদি আপনি বয়স হয়ে যাওয়ার পরেও আপনার যদি আর্থিক সমস্যা না থাকে, কিংবা আপনি যদি মনে করেন যে আপনি এখন আবার ছোটো থেকে শুরু করে, অর্থাৎ ছোটো জামাত থেকে শুরু করে উপরে জামাত পর্যন্ত আপনি রেগুলার ক্লাস করতে পারবেন, পড়তে পারবেন, আপনার পিছুটান নেই, তাহলে আপনাকে আমি বলবো আপনার জন্য দিস ইজ সো মাচ সুইটেবল ফর আপনি রেগুলার একাডেমিক ভর্তি হয়ে যান। সেখানে ভর্তি হলে আপনি পড়াশোনা করে একটা সময় আপনাকে সেই এই শিক্ষাটা অনেক বেশি ভ্যালুয়েবল করে তুলবে, এবং আপনি একটা জায়গায় স্টেজে পৌঁছে যাবেন। এখন কথা হচ্ছে, যারা শর্ট কোর্সে যারা করবে তারা কি তাহলে সেই ভ্যালুটা পাবে? না, অবশ্যই পাবে। ভ্যালুটা তারা এভাবে পাবে, এটা অ্যাজ লাইক ফর আপনার আমল নিজের হেফাজত করার জন্য, নিজের বেসিক লেভেলটা একটু গ্রো করার জন্য। ঠিক তদ্রূপভাবে যেমন একজন ডাক্তারের ভ্যালু খুব বেশি থাকে, একজন ডাক্তারের ভ্যালু যতটা বেশি থাকে, আর একজন প্যারামেডিক্যাল কোর্সের ডাক্তার কিংবা আরেকজন নার্সিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা নার্সিং বিএসসি করা তার ভ্যালুটা যদি মানে একজন ডাক্তারের ভ্যালু সবচাইতে বেশি হয়, ঠিক তদ্রূপভাবে একজন একাডেমিক সার্টিফিকেটধারী একজন আলেম বা মুফতির যেই গ্রেড থাকে, শর্ট কোর্স বা তার চাইতে কাছাকাছি যে কোর্সগুলো করে তার ভ্যালুটাও কিন্তু সেম, কিন্তু আমরা এই বিষয়টা কম্পেয়ার করতে পারি। তো মনে হয়, আমার মনে হয় যে এই ভিডিওটার মাধ্যমে আপনারা মোটামুটি একটা ধারণা পাবেন যে শর্ট কোর্স এবং ফুল কোর্সের মধ্যে আমাদের যে সমস্ত দ্বিধাদ্বন্দ্বগুলো থাকে এই বিষয়গুলো। তো আমি যেটা বলছিলাম যে শর্ট কোর্স কোথায় কোথায় বর্তমানে বাংলাদেশে কোন কোন জায়গায় ইনস্টিটিউশনগুলোতে চলছে, ওই বিষয়গুলো যদি আপনারা আরেকটা ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টস আমাকে আপনারা জানাতে পারেন, বলতে পারেন। আর এই ভিডিওটার মাধ্যমে যদি আপনারা উপকৃত হন অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।